আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকা। সম্মানিত আমার প্রিয় দেশবাসী সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচ্য বিষয় হল রাজনীতি ও আন্দোলন রাজনীতি ও আন্দোলন বা একটি আদর্শবাদী দল বা একটি সংগঠনের পতনের কারণ কি কোন কারণে দলগুলি পতন হয় বা পরাজয়ের কারণ কি আমরা জানি আমরা যারা রাজনীতি করি এখন পর্যন্ত আমাদের অনেকের মধ্যেই নিঃস্বার্থ দেশপ্রেমিক নিয়ে মানব জাতিকে মুক্তির জন্য ওয়েলফেয়ার স্টেট কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার মন মানসিকতা অনেকেরই নেই বা আমাদের অনেকের থাকলেও তা আমরা সঠিকভাবে আমরা প্রয়োগ করতে জানি না এই সঠিকভাবে প্রয়োগ করতে না পারার কারণেই আমাদের পতনের কারণ আর বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি যারা রাজনীতি করে অজ্ঞতার সাথে রাজনীতি করে নিজ স্বার্থের জন্য রাজনীতি করে তো বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের রাজনীতি একটা কলঙ্ক রাজনীতি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের রাজনীতি বিশ্বের বুকে একটি দুর্নীতিবাজের রাজনীতি বাংলাদেশ স্বাধীন হয়েছে পঞ্চাশ বছর অতিক্রম করার পরেও আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বাধীনতা সত্যিকারের স্বাধীনতা অর্জন করতে পারেনি এদেশের নাগরিক মৌলিক অধিকার থেকে বঞ্চিত নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত শিক্ষার্থীরা আদর্শ শিক্ষা নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত শ্রমিকরা শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত প্রত্যেকটি সেক্টর আজকে দুর্নীতিতে ভরপুর এর কারণ হল রাষ্ট্রীয় অনিয়ম অনৈতিকতা রাষ্ট্রীয় অনিয়ম অনৈতিকতার প্রধান কারণ হলো রাজনৈতিক দলগুলির নিষ্ক্রিয়তা বা দুর্নীতিবাজের আগ্রাসনের কারণে এবং অশিক্ষা অজ্ঞতা ও খারাপ লোকদের কারণেই এই রাজনৈতিক দলগুলি যখন ক্ষমতায় যায় তখন সেই রাষ্ট্র কখনো ভালো হতে পারে না এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বা মানুষের স্বাধীনতা দেওয়ার জন্য যেই ধরনের রাষ্ট্রীয় অবকাঠামো গঠন করা দরকার সেটা তারা ব্যর্থ হয় তো একটি রাষ্ট্র সুন্দর করার জন্য বা সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদের দরকার একটি আদর্শবাদী দল সে আদর্শবাদী দল আমাদের দেশে বিশেষ করে কেহ মনে করেন ইসলামী দল ক্ষমতায় আসা ছাড়া এদেশ সুন্দর হতে পারে না আবার ইসলামী দলের বাইরে যারা আছেন তারা বলেন ইসলামী দল ক্ষমতায় আসলে এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না আসলে ইসলামী দল ক্ষমতায় আসুক অন ইসলামী দল ক্ষমতায় আসুক এটা বিশেষ কোনো কারণ হতে পারে না আমাদের দেশে ইসলামী সেন্টিমেন্ট নিয়ে যারা বেড়ে উঠেছেন তারা কি সত্যিকার অর্থে আমাদের দেশ এবং জাতির জন্য উপযুক্ত হিসেবে তারা কি নেতৃত্ব দিতে সক্ষমতা অর্জন করেছেন আমরা দেখতে পাচ্ছি যে আদৌ তারা অর্জন করতে পারেনি এবং আসেন অনইসলামী দল বা রাজনৈতিক দলগুলি যারা আছে তারা বাংলাদেশকে সুন্দর করার জন্য একটি ওয়েলফেয়ার স্টেট গঠন করার জন্য এখন পর্যন্ত তারা উপযুক্ততা অর্জন করতে পারেনি আজকে যারা রাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ রাজনৈতিক নেতাগণ রাজনীতিকে তার কর্ম হিসেবে নিয়েছেন রাজনীতির মাধ্যমে সে চাঁদাবাজি টেন্ডারবাজি সে দুর্নীতি সে লুণ্ঠন করা চুরি করা ডাকাতি করা জনগণের অধিকার হরণ করে নিজের বকবিলাসে মত্ত হয়ে পড়া এটাই আমাদের দেশের এখন বর্তমান রাজনীতি তো এই রাজনীতিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য মূল দ্বারা রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য আজ আমাদের দেশে অসংখ্য তরুণ প্রজন্ম দাঁড়িয়ে গেছে এটা আমাদের আশার দিক তো হতাশার দিক হলো যে এই তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে অভিভাবক প্রয়োজন সেই অভিভাবকদের আমরা এখন পর্যন্ত যথার্থ পরিমাণ সাপোর্ট পাচ্ছি না সমর্থন পাচ্ছি না তো আমি আশা করি যে আমাদের দেশের রাজনীতির একটা পরিবর্তন আসতেছে এবং আসবে এখন একটি আমি সকলের জ্ঞাতার্থে জানাতে চাচ্ছি যে একটি রাজনৈতিক দল বা একটি সংগঠন বা একটি আদর্শবাদী দলের পতনের কারণ কি। একটি আদর্শবাদী দলের দলের পতনের কারণ হল যখন এই দলের কর্মী বাহিনীর মধ্য ক্ষমতার লোভ এসে যাবে তখন এই দল পতন হওয়ার সম্ভাবনা থাকে আসলে যারা সত্যিকার অর্থে দেশ